হ্যালো স্টুডেন্ট আজকে আমাদের রুটিন অনুযায়ী এখন ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে আর আজকের ক্লাসে আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য ব্যাখ্যা করো বা যুক্তি দাও এই প্রশ্নটার মানে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যাবে সেটা নিয়ে যুক্তি দিতে বলছে একটা কথা তোমরা সময় মাথায় রাখবে যে আমরা পরীক্ষার খাতায় যখন নোটটা লিখব অর্থাৎ অ্যান্সারটা লিখব তখন প্রশ্নে যা বলেছে সেইটুকু আমরা উত্তর লেখার চেষ্টা করব। তার থেকে বেশিও নয় বেশি লিখলে সময় চলে যাবে এবং কম লিখলে ভালো নম্বর পাবো না এই যে প্রশ্ন এর অ্যান্সারটা আমরা কীভাবে সাজাবো প্রথমে আমরা ভূমিকা লিখব তারপরে লিখব বিজ্ঞানের বৈশিষ্ট্য তারপরে লিখব পয়েন্ট করবো তারপরে যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার পক্ষে যুক্তি তারপরে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যুক্তি তারপরে মূল্যায়ন বা উপসংহার প্রথমে আমি ভূমিকাটা আলোচনা করছি ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তোমরা পারলে খাতা পেন নিয়ে নোট করতে থাকো এবং তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস অ্যাডমিশান নিয়েছ তোমরা কিন্তু এই যে নোটটা তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে তোমাদের লেখার দরকার নেই তোমরা ভালো করে বুঝে নাও এবং তোমরা যারা ইউটিউবে দেখছ তারা চাইলে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো তোমাদের ঠিকঠাকভাবে গাইড করা হবে যাতে তোমরা ভালো নম্বর পাও চলো আজকের ক্লাসের প্রশ্নটা আমি আলোচনা শুরু করছি ভূমিকায় তোমরা লিখবে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কি না এ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মত আছে অ্যারিস্টোটাল রাষ্ট্রবিজ্ঞানকে শুধু বিজ্ঞান বলেননি একে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন তাহলে কি অ্যারিস্টোটাল রাষ্ট্রবিজ্ঞানকে শুধু বিজ্ঞান বলেননি একে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন পরবর্তীকালে পোলক ব্রাইস প্রভৃতি চিন্তাবিদ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদা দিয়েছেন অন্যদিকে মেইট ল্যান্ড কোঁত প্রভৃতি চিন্তাবিদ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে অস্বীকার করেছেন রাষ্ট্রবিজ্ঞানকে কি বিজ্ঞান বলতে অস্বীকার করেছেন মেটল্যান্ড দুঃখ করে বলেছেন আমি যখন কোনো পরীক্ষায় এমন প্রশ্নপত্র দেখি যার শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান তখন প্রশ্নগুলির জন্য দুঃখ হয় না দুঃখ হয় ওই শিরোনামটির জন্য তাহলে কি বলছে প্রশ্নগুলির জন্য দুঃখ হয় না দুঃখ হয় শিরোনামটির জন্য সুতরাং দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে কি না সে সম্পর্কে বিতর্ক আছে এই বিতর্কের অবসান ঘটিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে গেলে বিজ্ঞান বলতে কি বোঝায় তা প্রথমে বলা প্রয়োজন এবারে তোমরা পয়েন্ট করবে এটুকু আমরা ভূমিকার মধ্যে পড়লাম ভূমিকার মধ্যে কি পড়লাম যে রাষ্ট্রবিজ্ঞানকে অ্যারিস্টোটাল শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছে আবার কেউ কেউ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে নারাজ ঠিক আছে তারপরে আমরা পড়ব যে বিজ্ঞানের বৈশিষ্ট্য পয়েন্ট করবে তোমরা বিজ্ঞানের বৈশিষ্ট্য বিজ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান এই জ্ঞান পরীক্ষা পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার দ্বারা অর্জন করা যায় পরীক্ষা পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার দ্বারা অর্জন করা যায় বিজ্ঞানের ক্ষেত্রে তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এক নম্বর হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা যায় দু নম্বর হচ্ছে সূত্র বের করা সম্ভব হয় তিন নম্বর হচ্ছে সেই সূত্র সর্বজন গাহ্য হয় অর্থাৎ সবাই সমানভাবে মেনে নেয় এবার উদাহরণ হিসাবে বলা যায় জলকে পরীক্ষা করলে যে সূত্র পাওয়া যায় সেটি হল এইচ এই সূত্র সর্বজন গাছ। অর্থাৎ আমাদের দেশেও জলকে এইচ বলা হবে আমেরিকায়ও জলকে এইচ বলা হবে কিন্তু এবারে আমরা রাষ্ট্রবিজ্ঞানে কে দেখো বিজ্ঞানের এই বৈশিষ্ট্যের আলোকে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কি না তার যাচাই করা যেতে পারে বলে আমরা পয়েন্ট করব। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার পক্ষে যুক্তি অর্থাৎ যারা বলছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে না তারা যে সব যুক্তি দিচ্ছে এবার কারা বলছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে না কোথ মেট ল্যান্ড প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে অস্বীকার করেছেন কারণ এবার এক নম্বর পয়েন্ট তোমরা করবে সাধারণ বিজ্ঞানে যে বিষয় নিয়ে গবেষণা করা হয় তার হঠাৎ পরিবর্তন হয় না সাধারণ বিজ্ঞানে যে বিষয়গুলো নিয়ে গবেষণা করা হয় তার হঠাৎ পরিবর্তন হয় না তাই গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার সুবিধা আছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে মানুষকে নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান কি মানুষকে নিয়ে আলোচনা করে মানুষের চিন্তাভাবনা পরিবর্তনশীল তাই এখানে এখানে গবেষণার সমস্যা দেখা দেয় তাই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদা দেওয়া যায় না তারপরে দু নম্বর পয়েন্ট লিখবে যারা বলছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে না তাদের যুক্তির দু নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণ বিজ্ঞানে সর্বজন গ্রাহ্য সূত্র বের করা যায় যেমন জলের সূত্র এইচ টু ও এটি সর্বজন স্বীকৃত কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে রূপ সর্বজন গ্রাহ্য সূত্র বের করা যায় না রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কি রূপ সর্বজন গ্রাহ্য সূত্র বের করা যায় না তিন নম্বর পয়েন্ট লিখবে সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় এতে গবেষণার সুবিধা হয় অর্থাৎ উপযুক্ত পরিবেশ বলতে ল্যাব তৈরি করা যায় সেখানে বিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে গবেষণা করা যায় যেমন কোনো বিষয়ে গবেষণার জন্য ঠান্ডা ঘরের প্রয়োজন হলে তা করা সম্ভব কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে এই সুবিধা নেই কারণ এর ক্ষেত্র ও পরিধি অনেক ব্যাপক পরের পয়েন্ট চার নম্বর পয়েন্ট সাধারণ বিজ্ঞানের বিষয়গুলিকে গবেষণার সুবিধার জন্য ছোট ছোট অংশে ভাগ করা যায় এবং পরিমাপ করা সম্ভব ছোট ছোট অংশে ভাগ করা যায় এবং মাপাও সম্ভব কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তেমন সম্ভাবনা নেই যেমন জনমতকে পরিমাপ করার যন্ত্র এখনও আবিষ্কৃত হয়নি পাঁচ নম্বর পয়েন্ট যারা বলছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে না তাদের যুক্তির পাঁচ নম্বর পয়েন্ট সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে মূল্যমানের প্রয়োজন হয় না অর্থাৎ বিষয়বস্তু পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত ভালো মন্দের অবকাশ নেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে উচিত অনুচিত ভালো মন্দের আলোচনা থাকে তাই একে সাধারণ বিজ্ঞানের পর্যায়ে ফেলা যায় না এবারে পরে তোমরা মেন পয়েন্ট করবে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যুক্তি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় তার পক্ষে যুক্তির পয়েন্ট অ্যারিস্টটাল পোলক বোদা মন্তেস্কু রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যুক্তি দিয়েছেন পোলক বলেছেন যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে অস্বীকার করেন তারা বিজ্ঞান বলতে প্রকৃত কী বোঝায় তা জানেন না প্রকৃত অর্থে রাষ্ট্রবিজ্ঞানের একটি রাষ্ট্রবিজ্ঞান একটি বিজ্ঞান কারণ এবারে এদের যুক্তিগুলো আমরা এক দুই করে দেব এক নম্বর পয়েন্ট সাধারণ বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সাধারণ সূত্র বের করা সম্ভব যেমন অ্যারিস্টটাল বলেছেন সমাজের মধ্যে বৈষম্য থাকলে বিক্ষোভ দেখা দিতে পারে অ্যারিস্টটালের দেওয়া এই বিজ্ঞানসম্মত সূত্রকে কেউ অস্বীকার করতে পারবে না সমাজের মধ্যে বৈষম্য মানে কি গরিব বড় লোক ভেদাভেদ থাকলে ঠিক আছে তাই রাষ্ট্রবিজ্ঞানী পোলক বলেছেন দ্য সায়েন্স অফ পলিটিক্স বিগেন্স উইদিন উইদিন উইথ অ্যারিস্টটাল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান শুরু হচ্ছে অ্যারিস্টটালকে দিয়েই তারপরের যুক্তি যারা বলছে বিজ্ঞান বলা যাবে তাদের নেক্সট যুক্তি হচ্ছে সাধারণ বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বিষয়বস্তুর শ্রেণীবিভাগ বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করা যায় যেমন অ্যারিস্টোটাল একশো আটান্নটি নগররাষ্ট্রের সংবিধান তুলনামূলক আলোচনা করে যে সূত্র প্রতিষ্ঠা করে গেছেন তা অস্বীকার করা যায় না তা অস্বীকার করা কি যায় না তিন নম্বর যুক্তি বিজ্ঞান বলার পক্ষে লর্ড ব্রাইস বলেছেন মানুষের রাজনৈতিক আচরণ জটিল হলেও তার মধ্যে বিশেষ সামঞ্জস্য দেখা যায় এই সামঞ্জস্যপূর্ণ আচরণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের সূত্র বা নিয়ম নির্ধারণ করা যায় পরের যুক্তি আধুনিক কালে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার ক্ষেত্রে আচরণবাদীরা বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করেছেন পরিসংখ্যান ও গাণিতিক তথ্য ব্যবহার করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে যাচ্ছেন গাণিতিক সিদ্ধান্ত মানে কি দেখেছো এখন তোমরা ভোট হলে এক্সিট পোল বলে একটা কথা তোমরা শুনেছ যে কারা কত সিট পাবে গণনার আগেই সেটা একটা অনুমান করা হচ্ছে এটা একটা গাণিতিক ব্যাপার সেটাই বলছে এবারে লিখবে তোমরা মূল্যায়ন অ্যারিস্টোটাল পোলক প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছেন তবে এ কথা সত্য এটি এখনও পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যার মতো সম্পূর্ণ বিজ্ঞান হয়ে ওঠেনি কারণ অনেক ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানকে অনুমানের ওপর নির্ভর করতে হয় এই অনুমান সব সময় সত্য হয় না তবে বর্তমানে এটি পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে তাই লর্ড ব্রাইস বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান এই ছিল আজকের ক্লাস তোমাদের এই নোটটা তোমরা যারা অনলাইন কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছো তোমাদের পিডিএফ নোটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে এবং তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে যে মনে হয় যে তোমাদের ঠিকঠাক করে গাইড করতে পারবো তাহলে তোমরাও অ্যাডমিশান নিতে পারো মাসে দেড়শো টাকা করে দিতে হবে সপ্তাহে দুটো করে ক্লাস একদিন ছোটো প্রশ্ন একদিন বড়ো প্রশ্ন আলোচনা হবে এবং প্রত্যেক মাসে একটা করে ছোট ছোট কুড়ি নম্বরের করে মক টেস্ট তোমাদের দিতে হবে যদি অ্যাডমিশান তোমরা নাও অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে কেউ যদি অনলাইনে ক্লাস করতে চায় যাতে তারা অ্যাডমিশান নেওয়ার সুযোগ পায় আজকের ক্লাস এতটাই আবার পরের ক্লাসে আমরা অন্য প্রশ্ন আলোচনা করব